বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কারণ বাদা টিভি থেকে স্বাগতম। এই মুহূর্তে বাংলাদেশ সংস্কারের কাজ চলতেছে, আর এই কাজে সহযোগিতা করতেছে এখানে ছাত্ররা বিভিন্ন, কারণ অনেক পিছিয়ে গেছে দীর্ঘ 15 বছর। আজ এটার হাল ধরছে নতুন প্রজন্ম ছাত্ররা, এখানে তাবলীগের কাজে দায়িত্ব আছে। ছাত্ররা যদি দেখাতে পারি আপনাকে, আনসার পাশাপাশি ব্যস্ততম এই ঢাকা শহরের ব্যস্ত রাস্তা হলো এই ঢাকা কারন বাজার সোনারগাঁ সিগনাল। এত গাড়ি ঘোড়া চতুর্দিকেই, আনসার পাশাপাশি তারা দায়িত্ব পালন করতেছে বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজের ছাত্র এবং ছাত্রীরা সব দিকেই। সবচেয়ে মজার বিষয় হলো একটা জিনিস, যে আপনারা হয়তো এখন দেখতে পারবেন না, আর এরকম সিগনালে জাম ঘন্টার পর ঘন্টা বসে আছে। এই যে সিগনাল গুলো কি সুন্দর করে তারা দাঁড় করাইছে, যদিও অভিজ্ঞতা নেই। যেহেতু বাংলাদেশে উন্নয়নের কাজ চলতেছে, আচ্ছা সর্বপ্রথমে এগিয়ে আসছে ছাত্ররা, ছাত্ররাই পারবে বাংলাদেশের ভবিষ্যৎ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।